দেখতেই পাচ্ছ বন্ধুরা, কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে ঘি। ঘিটাকে একটু ভালো করে নেড়ে নেব। এইবার কড়াইয়ে দেব হচ্ছে খুব অল্প পরিমাণে, মানে ও যেহেতু বাচ্চা, অল্প পরিমাণে মানে 1 চামচ মতো আমি মুগ ডাল দেব এর মধ্যে। এর মধ্যেই মুগ ডালটা দিয়ে দিয়েছি, আর গাজরের টুকরোগুলোও দিয়ে দিয়েছি আমি। দিয়ে এটাকে হালকা করে নেড়ে নেবো, একদম হালকা করে নেড়ে নিয়ে এইবার এটাকে আমি সিটি দিতে বসাবো। এটা সিটি দিয়ে একদম পুরো যেরকম আমরা মুগ ডাল সিদ্ধ এমনি খাই সেইভাবেই সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন এসেছে। যে ডাল সিদ্ধ, গাজর দিয়ে মুগের ডাল সিদ্ধ, একটুখানি ঘি দেওয়া। হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আর একটা খাবারের ভিডিও নিয়ে। আজকে ঋগ্বেদিতার সলিড ফুডে আজকে ওকে দিচ্ছি আমি মুগ ডাল সিদ্ধ। তো মুগ ডালটা আমি তেলে হালকা করে ফ্রাই করিনি, আমি ঘরে তৈরি করা ঘি দিয়ে মুগ ডালটাকে হালকা করে ফ্রাই করে আমি সেটাকে সিদ্ধ করেছি লবণ চিনি ছাড়া। তো সেইটাই আজকে আমি ঋগ্বেদিতাকে খাওয়াবো। কিন্তু আপনারা দেখুন, ও 1 মিনিট বসছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মানুষ খায়, আপনারাই বলুন তো। কিন্তু ও 1 মিনিট বসবে না, এরকমভাবে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে খাওয়াতে হবে। ওই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাক, কী করবো। তুই কেমন দুষ্টু দেখেছিস! তোকে আমি লালা পোস্টটাকে দিয়েছি তোর জামাটা যাতে না ভেজে, আর লালা পোস্টটাকে তুই টেনে 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 কোথায় সরিয়ে নিয়েছিস দেখেছিস? দেখেছিস তুই? যে ম্যাডাম ঋগ্বেদিতা আর খাওয়া চলছে। এইভাবে খাওয়ানো যায়? আপনারাই বলুন, এইরকম মানুষ দাঁড়িয়ে থেকে খায় আর সেই খাবারটা তার পেটে গিয়ে কি পুষ্টির গুণ লাগবে, আপনারাই বলুন তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, ওর বাবাও এখন অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে, যে ওর বাবার কোলে ওকে বসিয়ে দেবো। বাবাকে ওরই মধ্যে একটু ভয় পায়, কিন্তু বাবাও রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। কিন্তু এখন বাধ্য হয়ে ওকে এইভাবেই আমাকে খাওয়াতে হচ্ছে, কিছু করার নেই। শুনো, ঋগ্বেদিতা, ঋগ্বেদিতা তুই খাচ্ছিস না তোর এই লালা পোস্টা খাচ্ছে আমাকে বলবি? ও তো খাচ্ছে কম, আর খাচ্ছে ওর জামা আর লালা পোস্টাই বেশি। কি হলো, কি হয়েছে, কি হয়েছে, কি সমস্যা? সমস্যা কি, তোকে তো দাঁড় করিয়েই রেখেছি, তাহলে কি সমস্যা হচ্ছে তোর? তোকে ওটা দিচ্ছি না, কালকে সায়ালাকের বাটিটা খানিকটা উল্টে দিয়েছে, আজকে ওই জন্য কিছুটা দূরে রেখেছি। দিয়ে দেখুন করছে, দেখুন করছে, দেখুন। ওকে এই বাটিটা দিতে হবে, আর ও পায়ে করে লাথি মেরে ফেলে দেবে যাতে খাবারটা খেতে না হয়। দেখুন দেখুন দেখুন, খাচ্ছে না, এটা যুদ্ধ করছে কে জানে। তুই এবার বসে বসে খাবি শুনু, হ্যাঁ এনে বস, বসে বসে খা, বসে বসে খেতে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম যুদ্ধ করলে এরকমই গলায় আটকাবে। কে বদমাইশি করছে রে? ওই যে বাবা এসেছে খেতে খেতে মেয়ের বদমাইশি শুনে আবার হাসছে, দেখুন যাই বাবার গলা পেয়েছে হাসছে, এত দুষ্টু। মুটু আর খাওয়া ভালো তো।
আর এটা দেখো শোনো, এরকম করে কেউ খায়? ওই কি খাচ্ছ তুমি? ডাল খাচ্ছ? ডাল খাচ্ছ? হ্যাঁ তুমি ডাল খাচ্ছ বাবা। দেখুন অলরেডি শুয়ে গেছে, শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে। ওকে ওয়াকার দিয়ে দিতে হবে, ওয়াকার দিয়ে দিতে হবে, ওটা মধ্যে খাবে। আমাদের না দিলে ওয়াকারটা দেওয়া তো ঠিক না। ওয়াকার দেওয়াটা কোমরের হাড় গুলোর জন্য খুব খারাপ। ওয়াকার খুব খারাপ জিনিস। আর খাবে না? হয়ে গেছে, আর খাবি না? পেট ভরে গেছে? এই যে ওয়াক টানছে আর মনে হচ্ছে খাবে না। তো আজকের মতো ওর খাবারের ভিডিও এখানেই শেষ করছি। দেখুন কি দুষ্টুমিটাই করছে, দেখুন দেখুন, খাওয়া শেষ হয়ে গেছে এখনো দুষ্টুমিটা করে যাচ্ছে। হাই বল, টাটা বলে দাও, টাটা টাটা, সবাইকে টাটা।